আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি রমাদান অ্যাপস নিয়ে, মানে রমাদান অ্যাপসের এআইএ ফাইল নিয়ে। আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমি এআইএ ফাইলটা ওপেন করে রাখছি, এবং ইনশাল্লাহ এই এআইএ ফাইলটা আপনাদের দেখলে পছন্দ হবে, কারণ এই এআইএ ফাইলটি আমি ইসলামিক যত কিছু আছে সব কিছু আমি এটার ভিতরে সেট করানোর চেষ্টা করছি, এবং এটার যে লুকটা আমি যতটা পারছি সুন্দর করার চেষ্টা করছি, এবং আপনারা দেখলে আপনাদের এই অ্যাপসটা অবশ্যই পছন্দ হবে। এবং মাত্র দুইটা স্ক্রিনে আমি কাজ করছি, কিন্তু সব কাজটাই আমি করছি প্রথম স্ক্রিনে। দ্বিতীয় স্ক্রিনে যে কাজটা দিছি ওটা দেওয়ার দরকার ছিল না, তারপর একটু দ্বিতীয় স্ক্রিনে আমি দিয়ে দিছি। যাই হোক, এই সম্পূর্ণ কাজটা করেছি আমি ফায়ারবেস এবং আপনার যে আছে অ্যাটোবেল, ঠিক আছে, অ্যাটোবেলের সাথে আমরা এটা কানেক্ট করেছি। এবং এইটা কিন্তু মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাপসটার লুক আপনারা ইনশাল্লাহ দেখলেই আপনাদের পছন্দ হবে। এই ফাইলটা আমি এখনই দেখাবো, অ্যাপসটা ওপেন করে দেখাবো যে অ্যাপসের কী লুকটা আছে। তো সেজন্য অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে হবে, এবং এই ফাইলটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক করে আমার কাছ থেকে আপনারা এই ফাইলটা, দারুণ এই ফাইলটি আপনারা নিতে পারেন। এবং এটা আপনারা রমাদানের ওসিলায় ব্যবহার করতে পারেন, বা প্রতিদিনের যে সিস্টেমটা আছে ওইটার ওসিলায় এটা ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু প্লে স্টোরে আপলোড করলে ভালো করে একটা ডাউনলোড আসতে পারে ইনশাল্লাহ। সো গাইজ, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, দেখেন টেক এনার্জি ইউটিউব চ্যানেলটা মাত্র ছোট একটি চ্যানেল, দেখুন অল্প সাবস্ক্রাইবার আছে এবং অল্প কিছু আমি ভিডিও ছাড়ছি। যাই হোক, এই চ্যানেলটা আমি অনেকদিন ধরেই কন্টিনিউ করে আসছি, হয়তো সবসময় ভিডিও আপলোড করা হয় না, তারপরও আমি এটা চেষ্টা করি যতটা পারি। তারপর আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করছেন, আর যারা এখন আমাকে সাপোর্ট করে নেয় বা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার চ্যানেলটি একদম ছোটো, যদি আপনারা একটু সাপোর্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, তো আমার চ্যানেলটা একটু গ্রো করার ই হবে ইনশাল্লাহ। তো গাইজ, প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এখানে কিন্তু ভালো ভালো এআইএ ফাইল, তারপরে এক্সটেনশন, এগুলো শেয়ার করা হয়। আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন ভালো ভালো এআইএ ফাইল এক্সটেনশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং কডুলারের যাবতীয় যত কাজ এগুলো সামনের দিকে আবার আমি শেখানোর চেষ্টা করব, তো এগুলো আপনারা শিখতে পারবেন। তো সরাসরি আমি এই যে আজকের যে এআই ফাইলটি আছে, এই ফাইলটার অ্যাপিকেটা মানে অ্যাপসটা আমি ওপেন করবো আমার মোবাইল স্ক্রিনে, এবং আপনাদেরকে দেখাবো যে এটার লুকটা। তো সরাসরি চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। গাইজ, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এবং মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমার দুইটা অ্যাপস ওপেন আছে, একটা হলো রমাদান অ্যাডমিন আর একটা হলো রমাদান। গাইজ, আমি এটা আমি রমাদান নামে রাখছিলাম, তো এটা আপনারা যে কোনো নামে রাখতে পারেন, যেহেতু ইসলামিক অ্যাপস, ইসলামিক একটা নামে আপনারা রাখতে পারেন। সো গাইজ, রমাদান অ্যাডমিন যে অ্যাপসটা আছে এটা দিয়ে আপনারা রমাদানের যে অ্যাপসটা আছে ওইটা কন্ট্রোল করতে পারবেন, তো এটার বিষয়ে বলার প্রয়োজন নাই। তো সরাসরি আমি রমাদান অ্যাপসটা ওপেন করি। তো রমাদান অ্যাপসটা ওপেন করলে হালকা একটু লোড নিব, লোড নেওয়ার পরে এটা ভিতরে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লোড নেওয়ার পরে কিন্তু সাথে সাথে এটা একটা এতে পরিণত হয়েছে, মানে অ্যাপসটা ফুললি লোড নিতে আপনারা দেখতে পারতেছেন। সো গাইজ, এই অ্যাপসটার এই সামনের যে লুকটা ঠিক এরকমের একটা লুক হবে, এবং এইখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের যে প্রতিদিনের যে টাইমটা ওইটা আপনারা এখানে সেট করতে পারেন। সো গাইজ, এখানে যে টাইমটা এটা প্রতিদিনের টাইম, আপনি প্রতিদিনের এটা এখানে সেট করতে পারেন, এটা আপনার অ্যাডমিন অ্যাপস দিয়ে, ঠিক আছে, ফায়ারবেসের মাধ্যমে প্রতিদিনের টাইমটি আপনি বসাতে পারবেন। আর দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাপসের যে লুকটা, এটা কিন্তু একটা অসাধারণ একটা লুক আসতে আসছে এখানে, ঠিক আছে। তারপর এখানে দেখেন দিস অ্যাপস ইজ ডেভেলপার বয় নেম সোহাগ হোসাইন, ঠিক আছে। এখানে কিন্তু আমার নেমটা আমি দিয়ে রাখছি, দেখেন এখানে আমার নেমটা দিয়ে রাখছি। তারপরে এখানে সব কিছু আসে দেখতে পারতেছেন, উপরে একদম উপরে যদি আপনারা খেয়াল করেন। সো গাইজ, এখানে আমার ফোনের ভিতরে মানে যেটা দিয়ে আমি রেকর্ড করতে আসি এটা দিয়ে দেখানোর অপশন নাই, যাই হোক আমি ভিডিও এডিট করার সময় অবশ্যই যদি পারি দেখাই দিব। উপরে যে দেখতে আসেন যে এখানে ঢাকার একটা অপশন আছে, বা লোকেশনের একটা অপশন আছে, ঠিক আছে। আমি যদি সরাসরি লোকেশনের উপরে ক্লিক করি, তো এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পারতেছেন নতুন একটা অপশন চলে আসছে। এখানে দেখেন বিভাগ নির্বাচন করুন, এখানে একটা অপশন আসছে, তারপরে জেলা নির্বাচন করুন। এখান থেকে বিভাগ থেকে আপনারা এখানে সকল জেলার বিভাগটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সকল জেলার সকল বিভাগটা এখানে পেয়ে যাবেন, আটটা বিভাগ আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
তারপর যদি আমি এখন রাজশাহী সিলেক্ট করি, রাজশাহীর পরে আপনার এই রাজশাহীর ভিতরে যত জেলা আছে এই জেলাগুলো আপনারা এখানে আবার পেয়ে যাবেন। এখানে কিন্তু সুন্দর একটা অপশন আমি রাখছি, ঠিক আছে? তো আপনারা যদি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রাখছি। এখানে আপনি ইচ্ছে করলে যে কোনো জেলা বিভাগ সিলেক্ট করতে পারবেন, আপনি সব দেশের টাইমটা আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে? গাইস, এখন যখন আমি জেলাটা চেঞ্জ করছি, যে দেখেন জেলাটা উপরে যখন আপনারা যদি খেয়াল করেন, জেলাটা যেহেতু আমি চেঞ্জ করছি, সব কিছু কেমন জানি একটা চেঞ্জ হয়ে গেছে। সো গাইস, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হলো আমার যে এখানে যে টাইমগুলো আছে এই টাইমগুলো আমি এখনও বসাইতে পারি নাই, ঠিক আছে? আমার এই ফার্মেসির ভিতরে এগুলো কোনো কিছু বসানো নাই দেখে এখানে কিন্তু শো করতে আসে না, ঠিক আছে? তো আপনারা যদি ফার্মেসি এগুলো বসান তাহলে কিন্তু শো করবে, নাহলে কিন্তু শো করবে না। সো গাইজ, এই অসাধারণ অ্যাপসটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারেন খুব অল্প টাকার ভিতরে, ঠিক আছে? তারপরে আপনারা যদি এখানে দেখেন, এখানে কিন্তু জেলা পরিবর্তনের অপশন রাখা হয়েছে, সার্ভার শেয়ার, ফাইভ স্টার রেটিংয়ের একটা অপশন রাখা রয়েছে, ফিডব্যাকের একটা অপশন রাখা হয়েছে। আমি যদি ফিডব্যাকে আসি, দেখেন এখানে কিন্তু ফিডব্যাকের ভিতরে যে ফিডব্যাকটা পাঠাবে আপনার কাছে, এখানে তার নেম, তারপর তার ইমেল, তার মেসেজটা টাইপ করে এখানে সেন্ড করে দিলে তো সে ফিডব্যাকটা পাঠাই দিতে পারবে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন সম্পূর্ণ সময় সরছি, তো এটার উপর যদি ক্লিক করে এখানে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু এখানে টাইম বসানো নাই দেখে এখানে কিন্তু আসে নাই। তো এখানে যদি আপনি টাইমগুলো সব বসাই রাখেন, তো দেখি আমি হয়তো অন্য একটা ইতে টাইম বসাই রাখছিলাম, দেখি সেটা পাই কি না, তাহলে মানে আপনার দেখতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে আর কি জিনিসটা। সো গাইজ, দেখতে পারতেছেন আমি কিন্তু নেত্রকোনা সিলেক্ট করছি, এবং নেত্রকোনা সিলেক্ট করার পরে এখানে কিন্তু সবগুলো টাইম এবং সব কিছু এখানে শো করতে আছে, কারণ নেত্রকোনার যে এইটা টাইমটা এটা আমি সম্পূর্ণ সেট করছিলাম বিদায়, এটা কিন্তু সম্পূর্ণ শো করতে আছে। সো গাইজ, তারপরে যদি আমি এখান থেকে একটু ভিতরে যাই, তো এখানে দেখেন সম্পূর্ণ সময় সরছির যে অপশনটা, ঠিক আছে গাইজ? তো সম্পূর্ণ সময় সরছির যে অপশনটা এটার ভিতরে আপনারা যে টাইমটা আছে এগুলো সব আপনারা দেখতে পারতেছেন। সো গাইজ, এখানে হয়তো আমার এই ফাইলের ভিতরে একটু প্রবলেম আছে, যেটা এখানে যে নিচে আমার এগুলো যাইতে আসে না, তো নিচে সবগুলো আমার বসানো আছে, তো মানে এটা একটু একটা অপশন মানে অফ করা আছে, তো ওইটা অন করে দিলে এটা আবার নিচে যাবে, ঠিক আছে? তো এটা ওরূপ। সো গাইজ, এরপরে হচ্ছে আপনার যে এই যে একটা বইয়ের মতো একটা অপশন। সো গাইজ, এখানে কিন্তু একটা নামাজের যে অপশন আছে এটা যদি আমি একটা ক্লিক করি, তো এখানে নতুন একটা অপশন লোড নিই। সো গাইজ, আপনারা দেখতে পারতেছেন নতুন কিন্তু একটা অপশন লোড নিছে, এখানে দেখেন নতুন একটা অপশন লোড নিছে, এবং এখানে আমি এগুলো হিজিবিজি একটা লেখে রাখছি, কিন্তু এগুলো এখনও সেট করা হয় নাই। আপনি এগুলো আপনার যে অ্যাটোবল আছে অ্যাটোবল দিয়ে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে ঘুম থেকে ওঠার পরে দোয়া, এটা কিন্তু আমি একটা দোয়া লেখছিলাম, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সুন্দর মতো এই যে দোয়াটা কিন্তু লোড নিছে, আপনারা দেখতে পারতেছেন সুন্দর মতো কিন্তু দোয়াটা লোড নিছে। তো এরকমই সব কিছু আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশনে। তারপরে এই যে যত কিছু আছে, ঠিক আছে, আপনারা চাইলে এই যে নিচে যে খালি অপশন আছে এগুলোর সাথেও সুন্দর মতো অ্যাড করতে পারবেন, তাতে আপনার এআই ফাইলের ভিতরে কোনো কাজ করতে হবে না, সব আপনার অ্যাটেবিলের সাথে কানেক্ট করা আছে। অ্যাটেবিলে আপনার যা যা বসানোর ইচ্ছা সেটা বসাতে পারবেন এবং সেটা এখানে শো করবে। সো গাইজ, এটা কিন্তু দারুণ একটি অ্যাপ। তো এখন আমি সরাসরি কম্পিউটার চলে যাবো, এবং আপনাদেরকে একটু আপনারা এতক্ষণ দেখলেন আমার যে এআই ফাইলটা সেটা আমি যে এপিকেটা ছিল ওইটার আপনার যে বিস্তারিত দেখলেন, ঠিক আছে? তারপরে আপনি এই যে আমাদের যে অ্যাটোবল আছে অ্যাটোবলের যত কিছু আছে এখানে ঢুকে আপনারা অ্যাটোবলের আমি যে এটা আছে ফাইলটা আছে এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে আপনারা মানে আমার কাছ থেকে এআই ফাইলটা নিলে আপনারা সব কিছুই পাবেন। এখানে দেখেন আমি কিন্তু যেটা যেটা এখানে বসাই রাখছি সেটা সেটা কিন্তু এখানে আছে, বাট এগুলোর ভিতরে আপনাদেরকে ঢুকে ঢুকে দেখাই নাই। তারপরে এখানে মনে করেন আপনারা সব কিছু বসাতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছে মতো, এই যে হোম পেজ, ঠিক আছে? হোম পেজে যত কিছু বসাবেন এইটা আপনারা এই সাইডে, এই যে দেখতে পারতেছেন এই সাইডে আপনারা সব কিছু আপনারা বাড়াই বাড়াই এইগুলো বসাই নেবেন, তাহলে আপনারা অ্যাপসের ভিতরে অটোমেটিক এইগুলো শো করবে, ঠিক আছে? অটোমেটিক শো করবে। সো গাইস, আমি আর এই ফাইলটা নিয়ে বেশি কথা বলবো না, আপনারা দেখলেন তো আমার যে অ্যাপসটা, এটা তো দেখলেন যে কেমন অ্যাপসটা। সো এটা যদি আপনারা নিতে হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো গাইস, আমি আরেকটা কথা বলি, যেটা হলো আপনারা যারা এখনও যারা আমার কাছ থেকে
অ্যাপস নিছেন বা এআই ফাইল নিছেন তারা তো জানেন যে আমার সার্ভিসটা কেমন, এবং যারা নতুন আমার কাছ থেকে নেবেন আপনারা সকল ধরনের আমার অ্যাপসের যত ধরনের হেল্প প্রয়োজন, ঠিক আছে, সব ধরনের হেল্প আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যারা যাদের অ্যাপসটা অবশ্যই পছন্দ হয়েছে তারা আমাকে নক করতে পারেন এবং আমার কাছ থেকে অল্প টাকার বিনিময়ে এটা নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এতামাইতি, যাওয়ার আগে আমি আরও একটি কথা বলবো, সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, যারা এখনও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকের ভিডিওটা, আজকের এআই ফাইলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে আমার সাথেই থাকবে। সো গাইস, আজকে ভিডিওটা এতামাইতি, পরবর্তী ভিডিও আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, খোদা হাফেজ।